আসসালামু আলাইকুম, আমি আশফাকুজ্জামান। আবার চলে আসলাম একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তাহলে চলুন সরাসরি দেখে আসি চাকরির বিজ্ঞপ্তিটা। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নেই, আপনারা যে যেখানে আছেন সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, আর প্রতিদিন চাকরির ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রাখবেন, ঠিক আছে? পাশে যে ঘন্টা বাটনটা আছে এটা ক্লিক করে রাখবেন। আজকে আমরা কথা বলবো হচ্ছে ইবিএল নিয়ে, মানে ইস্টার্ন ব্যাংক লিমিটেড। তারা একটা জব সার্কুলার পাবলিশ করছে, মোটামুটি ভালোই সবার জন্য, সবাই মোটামুটি অ্যাপ্লাই করতে পারবেন। ডিটেলসটা আগে দেখে নিয়েন। এটা হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট ebl.com, মানে এটা তারা তাদের বিডি জবসের মধ্যে ডাইরেক্ট অ্যাড করে দিয়েছে, তো এই জন্য ebl.bdjobs.com দিলে সরাসরি আপনারা এখানে পাবেন, কিংবা ইবিএলের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে ক্যারিয়ার অপশানটা ক্লিক করলে আপনারা এখানে পেয়ে যাবেন। আর ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক থাকবে, সার্কুলার লিঙ্ক, ওইটা ক্লিক করলেও আপনারা পেয়ে যাবেন। সো মানে কনফিউজ হওয়ার কোনো কারণ নাই, ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে, ওটা ক্লিক করে ডিটেলসটা দেখতে পারবেন, কিংবা ইবিএলের অফিসিয়াল ওয়েবসাইটে গেলেও সেখানেও পাবেন, ঠিক আছে? ডিটেলসটা দেখে নেবেন, তারপরে অ্যাপ্লাই করবেন। আমি আপনাদেরকে ডিটেলস দেখায় দেওয়ার চেষ্টা করতেছি। এখানে যাওয়ার পরে দেখবেন যে অ্যাপ্লাই নেওয়ার আগে এখান থেকে ডিটেলসটা পড়ে নেবেন, এটা ক্লিক করবেন, ক্লিক করলে এখানে চলে আসবে। এটা হচ্ছে সেই ডিটেলসটা। প্রথমে দেখেন পজিশনের নামটা দিছে সেলস এক্সিকিউটিভ ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার রিটেল অ্যান্ড এসএমই ব্যাঙ্কিং। এরপর হচ্ছে প্রাইম রেসপন্সিবিলিটিস কী কী, সেগুলো তারা বলে দিছে। অ্যাবিলিটি টু সেল কনজিউমার প্রোডাক্টস লাইক লিড ডিপোজিট, লোনস, ক্রেডিট কার্ডস অ্যান্ড আদার রেলিভেন্ট প্রোডাক্টস, মানে আপনাকে সেলটা কী করতে হবে, ওই যে আপনাকে ডিপোজিট কালেক্ট, লোন লোন দেওয়া, ক্রেডিট কার্ড এবং আদার রেলিভেন্ট প্রোডাক্টগুলোকে আপনাকে, এটাই হচ্ছে আর কি আপনার সেলের প্রোডাক্ট। মিটিং সেল টার্গেট অ্যালং উইথ ফাইন্ডিং পোটেন্সিয়াল কাস্টমার, মানে পোটেন্সিয়াল কাস্টমারদের খুঁজে খুঁজে তাদের সাথে মিটিং অ্যারেঞ্জ করবেন। ম্যানেজ সেলস ম্যাট্রিক্স অ্যালং উইথ ফাইন্ডিং পোটেন্সিয়াল কাস্টমার, প্রিপেয়ারিং মান্থলি, উইকলি অ্যান্ড ডেলি সেলস রিপোর্ট। আপনাকে ডেলি একটা রিপোর্ট তৈরি করতে হবে, মান্থলি, উইকলি এবং ডেলি একটা সেলস রিপোর্ট তৈরি করবেন। এরপর হচ্ছে কোয়ালিফিকেশান, কি কোয়ালিফিকেশান অ্যান্ড আদার কম, মিনিমাম গ্র্যাজুয়েট, মানে আপনাকে সর্বনিম্ন হচ্ছে স্নাতক থাকতে হবে। হ্যাভিং সেলস এক্সপিরিয়েন্স অফ 6 মান্থ ইজ প্রেফার, আমি আবার বলছি 6 মান্থ এক্সপিরিয়েন্সের কথা কিন্তু প্রেফার বলছে, মানে আপনাকে থাকতেই হবে বিষয়টা এমন না, মানে কোনো ফিক্সড কিছু বলে দেয় না, প্রেফার করবে এটা। তবে আমি আপনি সবাই জানেন এক্সপিরিয়েন্স থাকলে তার একটু প্রায়োরিটি বেশি থাকে। স্ট্রং কোয়ালিটি টু ওয়ার্ক ইন এ টিম অ্যান্ড লিড টিম, আপনাকে ওই লিড টিমের সাথে কাজ করতে হবে। এক্সিলেন্ট ভার্বাল অ্যান্ড রিটেন কমিউনিকেশন স্কিল, কম্পিউটার গুড কম্পিউটার স্কিল, এমএস অফিস, ইন্টারনেট ইমেল হ্যান্ডেলিং ইটিসি, মানে আপনাকে এমএস অফিস এবং ইন্টারনেট সম্পর্কে ভালো আইডিয়া এবং ইমেল হ্যান্ডেলিং এর দক্ষতা থাকতে হবে আর কি। গুড কমিউনিকেশনস অ্যান্ড ইন্টারপার্সোনাল স্কিল থাকতে হবে। ফ্লেক্সিবল রেজাল্ট ড্রাইভেন অ্যান্ড অ্যাবল টু ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি টু অ্যাচিভ সেলস টার্গেট। এরপর জব লোকেশনটা হচ্ছে এনিহোয়ার ইন বাংলাদেশ, বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করা মানসিকতা থাকতে হবে। এরপর কম্পেনসেশন অ্যান্ড বেনিফিটস অ্যাট্রাক্টিভ মান্থলি সেলস কমিশনস আপ টু বিডিটি 150,000। দেখেন সেলস কমিশন যেটা সেটা কিন্তু 1.5 লাখও ছাড়া যেতে পারে। মিনিমাম মান্থলি স্যালারি ডিউরিং ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট পিরিয়ড 12,000, মানে আপনার যখন ডেভেলপমেন্ট পিরিয়ড চলবে তখন আপনার 12,000 12,000 স্যালারি মিনিমাম মান্থলি স্যালারি। আফটার ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট পিরিয়ড, যখন এই ট্রেনিং পিরিয়ডটা পার হয়ে যাবে তখন আপনার স্যালারি হয়ে যাবে 14,000। এলিজিবল টু সিট টু এক্সাম অফ পারমানেন্ট পজিশনস আফটার 2 ইয়ার্স বেজ অন পারফরমেন্স, 2 বছর পরে আপনার পারফরমেন্সের পরে একটা এক্সাম হবে, তারপরে হচ্ছে আপনি পারমানেন্ট পজিশনে যাচ্ছেন। আদার বেনিফিটস অ্যাজ পার ইবিএল পলিসি, আলাদা যে বেনিফিটস আছে সেটা তো থাকছেই। আর কীভাবে অ্যাপ্লাই করবেন দেখেন, প্লিজ লগ অন টু www.ebl.com.bd/career অ্যান্ড অ্যাপ্লাই বাই নভেম্বর 19, নভেম্বরের 19 তারিখ পর্যন্ত এটা অ্যাপ্লাই করার সুযোগ আছে। আজকে হচ্ছে আমি ভিডিওটা করতেছি 9 তারিখ, 9 নভেম্বর, আর এটা লাস্টটা হচ্ছে 19 নভেম্বর, তার মানে এখনও 10 দিন সময় আছে। ভিডিওর আপলোড ডেটটা একটু খেয়াল রাখবেন, ভিডিওর এবং তাদের অ্যাপ্লিকেশন ডেটটা একটু খেয়াল রাখবেন, আপলোডের ডেটটা খেয়াল রাখবেন, ঠিক আছে? তাহলে আর কনফিউশন হবে না। এরপর অ্যাপ্লাই কীভাবে করবেন, অ্যাপ্লাই যে ফার্স্টে গেলে যে পেজটা আছে না, এখানে আপনি ডাইরেক্ট অ্যাপ্লাই ক্লিক করলে এই যে দেখেন
ট্র্যাকিং নাম্বার এবং পাসওয়ার্ড চলে আসছে। যারা পুরনো অলরেডি রেজিস্টার করা তাদেরকে এইভাবে তারা লগ ইন করবেন, আর যারা একদমই নতুন তারা এখানে ক্লিক করে রেজিস্টার করে নেবেন। রেজিস্টারের প্রসেসটা আমি একটু হালকা দেখাই দিচ্ছি। আর দেখেন এখানে কি, ইফ ইউ হ্যাভ ইয়োর সিভি উইথ বিডি জবস ইউ ক্যান ইম্পোর্ট দ্যাট ইন টু দিস সিস্টেম, উড ইউ লাইক টু ইম্পোর্ট ইয়োর সিভি ফ্রম বিডি জবস। মানে আপনার বিডি জবসে যদি অলরেডি আপনার একটা সিভি করা থাকে তাহলে আপনি এখানে এটা অ্যাড করতে পারবেন। আমি আপাতত নো দিয়ে বাকি এগুলো আপনি দেখাই দিচ্ছি। হ্যাঁ, এই যে এটা ক্লিক করলেও আসবে। এখানে হচ্ছে রেজিস্ট্রেশন প্রসেস হচ্ছে একদমই ইজি। ফার্স্টে নাম দিবেন আপনার, লাস্ট নেম দিবেন। এখানে দেখেন ইফ ইউ হ্যাভ এ নেম উইথ মোর দ্যান টু পার্টস দেন দ্য লাস্ট পার্ট অফ দ্য নেম শুড অ্যাপিয়ার্স ইন লাস্ট নেম ওয়ার্কস অ্যান্ড আদার পার্টস উইল বি দ্য ফার্স্ট নেম। ফার্স্ট নেম ঠিক আছে, আপনার বড় নাম হলে আর কি এটাকে লাস্ট নেমে এটা দিতে বলছে। এরপর জেন্ডারটা দিবেন, আপনার যে জেন্ডার সেটা মেল ফিমেল যেটাই হোক। এরপর ডেট অফ বার্থ, ফাদার্স নেম, মাদার্স নেমস, ফাদার প্রফেশন, মাদার প্রফেশনস, ম্যারিটাল স্ট্যাটাস, ব্লাড গ্রুপ, ন্যাশনালিটি, ন্যাশনালিটি। এটা কিন্তু তার আগে আমি বলে নিই যে স্টার বাটনগুলো আছে না, যে পাশে যে লাল স্টার, এগুলো অবশ্যই ফিল করতে হবে। বাট যেগুলোতে স্টার নেই সেটা ফিল না করলে হবে। যেমন ন্যাশনালিটি আপনার বাংলাদেশি এবং ন্যাশনাল আইডি কার্ড বলছে, কিন্তু এখানে স্টার দেওয়া নেই, এটা যদি নাও দেন সমস্যা নেই। বাট স্টার চিহ্নগুলো অবশ্যই পূরণ করতে হবে। রিলিজিয়ান এটা দিতে হবে, সেল নাম্বারটা অবশ্যই দিতে হবে, হোম ফোন চালিয়ে দিতে পারেন, অফিস ফোন চালিয়ে দিতে পারেন, প্রেজেন্ট অ্যাড্রেস এখানে দিবেন, পারমানেন্ট অ্যাড্রেস এখানে দিবেন, এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, ইমেলটা মাস্ট বি দিতে হবে। এরপর একটা পাসওয়ার্ড দিবেন, এরপর রিটাইপ পাসওয়ার্ড দিয়ে সেভেন কন্টিনিউ করে। এরপর আরও কিছু কাজ আছে, ওই এডুকেশনাল পার্সোনাল ইনফরমেশান এগুলো দিতে হয়, ওইটা খুব একটা কঠিন বিষয় না। সমস্যা হলে ভিডিও নিচে কমেন্ট করবেন, তখন আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করে দেবো। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।